যে রাস্তায় কিন্তু আমাদের রাস্তা দেখাবে আজকে একটা খবরে দেখছিলাম আপনারা সবাই জানেন যে আমাদের কাছে যিনি ভগবান রূপে আমরা দেখি ওনার বক্তব্য যে রাস্তায় রাস্তা দেখাবে কথাটার অর্থ কিন্তু খুব তাৎপর্যপূর্ণ কথা তো আমরা নিজেদের এই বঞ্চিত বাইশ যদি আমরা আমাদের হকের দাবি সে নিতে চাই তো রাস্তায় নামতে হবে সিক্স ডিসেম্বর আমরা রাস্তায় নামুন কোথায় যাব কোনো ঠিক নেই আমাদের বেকারদের জীবনের কোনো মূল্য নেই আমরা কোথায় যাব কলকাতার কোথায় বসব জানি না কিন্তু হাজারে হাজারে যেন টেট পাস আমি যেন দেখতে পাই যেখানে বসলে আমাদের যেন একটা আলোচনায় আসে পর্ষদ কিংবা সরকার পক্ষ কেন বারে বারে রাস্তায় যেতে হচ্ছে কেন মুর্শিদাবাদের শেষ প্রান্ত থেকে একটা প্রতিবন্ধী যুবক তাকে হুইল চেয়ারে করে নিয়ে আসতে হচ্ছে লড়াই এসে আসছে বাড়ির তার বাবা মা তাকে হুইল চেয়ারে করে নিয়ে কেন রাস্তায় নামাতে হচ্ছে প্রত্যেকবার আমি লাইভে এসে একটাই আমাদের কাকুতি বিনতি আমাদের মাননীয় সিএম মাননীয় সিএম এর কাছে আমার কাতর প্রার্থনা যে আমাদের দিকটা একটু দেখুন আমরা প্রকৃতই বঞ্চিত কারণ সতেরো সাল থেকে টেট হয়নি রাজ্যে এটা আপনি অবশ্যই জানেন তো আপনার কাছে কাতর প্রার্থনা বিভিন্নভাবে আমরা করছি এটা দেখার জন্য আর সবাইকে যে কথাটা আমার মানে বলার জন্য লাইভে আসা ছয় তারিখে যেন আপনারা বাড়িতে থাকবেন না আপনারা পথে নামুন পথে না নামলে কিন্তু আমাদের হকের দাবি সে নিয়ে নিতে পারবো না যারা একবার প্রাথমিক টেট পাশ করেছেন আজীবন হোল লাইফ আপনার যতদিন বয়স থাকবে আপনি কিন্তু ইন্টারভিউ যেতে পারবেন সুতরাং নতুন টেট ফেলে রাখুন রাস্তায় নামুন প্রত্যেকটা জেলা কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জেলার বাইশ শুধুমাত্র বাইশ স্টেট দের বলবো যে প্লিজ প্লিজ ছয় তারিখে রাস্তায় নামুন কোথায় যাব ঠিক নেই রাস্তায় নামুন রাস্তায় পথ দেখাবে আমাদের কারণ আমাদের আর সময় নেই দশ তারিখে প্রাথমিক টেট সেটা আমাদের মাথায় নেই অবসাদে ভুগছি অবসাদে দেখতে পাচ্ছেন চেয়ারের হাল কি হয়েছে তেত্রিশ চৌত্রিশ বছর বয়স হতে গেল আমার এরা অনেকেই আছে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ বছর আট মাস এমনও আছে যে অনেকবার টেট দেওয়ার পর বাইশে পাস কোয়ালিফাই করেছে তারাও কিন্তু তাকিয়ে তাদের অনেকে আছে জেনারেল ক্যান্ডিডেট দু বছর পর দু মাস পর কিন্তু চল্লিশ বছর পার হয়ে যাবে আর কিন্তু তারা প্রাথমিক টেটের ইন্টারভিউ বসতে পারবে না তো বিভিন্ন জেলার থেকে প্রচুর রেসপন্স আপনি আসুন যারা লাইভ দেখছেন ভাবছি যে আমি যাব না অন্যরা যাচ্ছে আপনি আসুন পুলিশ আমাদের যেখানে নিয়ে যাবেন না নিয়ে যাক আমাদের মেরে দিক গুলি করুক আমরা সহ্য করব কিন্তু আমাদের হকের দাবি আমাদের যে আমরা যে অন্যায় দাবি করছি যে যে আমরা আমরা ইন্টারভিউ চাইছি এটা অন্যায় দাবি সেটাও সরকার দেখাক সেটাও পর্ষদ দেখাক আলোচনায় আসুক যে তোমরা যে দাবি করছো সেটাও অন্যায় যতবার প্রাথমিক পর্ষদ সভাপতির কাছে গেছি ততবারই বলেছেন যে পঞ্চাশ হাজার তো আমি এই রিকোয়েস্টটা করছি থাকে তাহলে পর্ষদ না দেখা অন্তত শিক্ষা দপ্তর থেকে আমাদেরকে বলা হোক যে দু প্রাথমিক টেট উত্তীর্ণের জন্য পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আলাদা করে রেখে দেওয়া হলো একটা নোটিফিকেশন দেওয়া হোক আমাদের এখনো এখন আমাদের অনলাইন ফর্ম ফিল না করলেও চলবে যে আমাদের জন্য এই ভ্যাকান্সিটা থাকছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমরা কিন্তু ভ্যাকান্সির নোটিফিকেশনও পাইনি আমাদের পোর্টাল খুলেন অনলাইন ফর্ম ফিল আপ করাও শুরু হয়নি তাহলে আর কিভাবে বসে থাকবেন বাড়িতে আমি তাই বলবো উত্তরবঙ্গ থেকে অলরেডি টিকিট কাটা শুরু হয়েছে বিভিন্ন জেলার থেকে প্রচুর ফোন আসছে আমার ফোনে প্রচুর টেক্সট আসছে দাদা টিকিট কাটবো কিনা হ্যাঁ টিকিট কাটুন পুলিশ ধরে রাখুক সারাদিন সারা রাত সেটাও মানতে রাজি কিন্তু এই বেকারত্বের যন্ত্রণা সহ্য করতে পারছি না দেখতে পাচ্ছেন ব্যাপারটা মানে দিন দিন আমরা কখনো গেছি কালীঘাটে কখনো গেছি আমাদের মাননীয় মানে সম্মানীয় অভিষেক ব্যানার্জিদের অফিসে কখনো গেছি পর্ষদে বারে বারে গেছি কখনো গেছি তৃণমূল ভবনে আমাদের দাবিগুলো তুলে ধরার জন্য কখনো শিক্ষামন্ত্রীর কাছে গেছি তো আমরা যদি বঞ্চিত হই আমরা কিন্তু ভোট ভোট বয়কটের ডাক ডাক দেব প্রত্যেক বছর যদি পাঁচ বছর পর পর ভোট হয় জাঁকজমক উৎসবের মতো যদি ভোট হয় তাহলে আমরা আমাদের নিয়োগ পাবো না কেন পাঁচ বছর ধরে আমরা বঞ্চিত এই পরীক্ষার্থীর প্রত্যেকটা ফ্যামিলি আছে এবার কিন্তু আমাদের সময় এসেছে আমাদের প্রতিবাদের সময় এসে গণতান্ত্রিক সিস্টেমে প্রতিবাদের সময় এসেছে যদি বাই স্টেট রিক্রুটমেন্ট না পায় তাহলে এর থেকে খারাপ কিছু আর হবে না আমরা ভোট বয়কটের ডাক দেব কারণ সরকারের এটাও ভাবা উচিত আমরাই ভোট দিই আমরাই সরকার নির্বাচিত করে সরকারের উচিত বেকার বেকারত্ব যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া সেটাও সরকারের উচিত প্রত্যেকটা সরকার কি সেন্ট্রাল কি রাজ্য প্রত্যেকটা সরকারের এক নির্দিষ্ট নিয়ম আছে জনগণের ভালো মন্দ দেখার অধিকার আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচটা বছর আমরা বসে আছি আমরা কি পাই পেতে পারি না একটা ইন্টারভিউ কত ডিএলএড আছে কত পূর্ণ প্রশিক্ষিত টু ইয়ার্স এর আছে নিয়োগ তো ইচ্ছে করলে কালেই করে দেওয়া যেতে পারে অন্তত ফর্ম ফিল আপটা করে রাখতে রাখা যেতে পারে কিন্তু বারবার কেন পুলিশের সামনে গিয়ে পুলিশ তুলে নিয়ে যাবে থানায় নিয়ে যাবে এটা কেন হবে তো যাই হোক পুলিশ যেখানে ধরে নিয়ে যাক যেখানেই নিয়ে যাক আমরা কিন্তু ছয় তারিখের আন্দোলন করব ছয় তারিখের আন্দোলন থেকে কিন্তু পিছু পাওয়া হব না আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করবো কোথায় করব জানি না পথেই পথ দেখা হবে বলা হোক সরকার থেকে আমাদের পুলিশ তুলে নিয়ে গিয়ে কি করবে পুলিশও আমাদের পথটা দেখাক যে দেখো তোমাদের আলোচনায় আসো তোমাদের দাবিগুলো তুলে ধরা হোক তো আমাদের যদি ভুল দাবি হয় সেটাই বলা হোক যে তোমাদের এই দাবিগুলো ভুল তাহলে একটা সিস্টেমে আসা যাক যে একটা আলোচনায় আসা যাক সরকার পক্ষে একটা আলোচনায় আসুক আমরা তাদের বাড়ির তো সন্তান আমরা তো তাদের সন্তান সন্তান তুলল তো আমাদের দিকটা ভাবা তো উচিত সরকারের ঘুরে বেড়াচ্ছি বারে বারে ডেপুটেশন দিচ্ছি কোনো সদত্তর খুঁজে পাচ্ছি না তো ছয় তারিখে আমরা আসুন প্রত্যেকটা জেলার থেকে বলবো কোচবিহার থেকে শুরু করে উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে আপনার হাওড়া থেকে শুরু করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে প্রত্যেকটা জেলা তেইশ ডিস্ট্রিক্ট যেন পথে নামে ছয় তারিখে আপনার বাবা মাকে নিয়ে আসুন আত্মীয় স্বজনকে নিয়ে আসুন কারণ আমাদের দাবি সঠিক দাবি আর আপনারা যদি বাড়ি বসে থাকেন স্টেট তাহলে বসে থাকতে হবে নতুন টেট নেন নেন সার্টিফিকেট ডবল কিন্তু চাকরি হবে না আমরা যারা পুরোনো মাধ্যমিক যারা তাদের অবস্থাটা ভাবুন পুরনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরবর্তী দিনে কি আমরা আর কম্পিটিশনে থাকতে পারব বাইশের রিক্রুটমেন্টটা এই কারণে বারে বারে চাইছি যে প্রত্যেক প্রত্যেকটা দৌড়ে গিয়ে আমরা হাত জোর করে করো জোরে নিবেদন করছি যে বাইশের রিক্রুটমেন্টটা দিন খুব কম সংখ্যক ডিএলএড টু ইয়ার্স ডিএলএড কম সংখ্যক আছে টেট পাস কম সংখ্যক আছে আমরা রাস্তায় নামবো না আমরা কেউ কি ইচ্ছে করে আনন্দে রাস্তায় নামে আমি বারবার রিকোয়েস্ট করেছি যে রাস্তায় নামবো না রাস্তায় কোনো আন্দোলন হবে না একটা আলোচনায় আসুন জানি একটা আইনি জটিলতা আছে তবে আমাদের নিউ পোর্টাল খুলে আমাদের ফর্ম ফিল করে রাখতে কোনো দোষ নেই এখানে কোনো অন্যায় নেই তারপর পরবর্তীকালে আমাদের শূন্য পথ ঘোষণা করবেন এটাও তো একটা ভালো রাস্তা কারণ এটা হয়নি এমন নয় কোনো একটা প্যানেল স্টে অর্ডার পরে থাকার পরও নতুন করে রিক্রুটমেন্ট হয়েছে এটা বিহারে দেখা গেছে আমাদের রাজ্যেও হয়েছে দু হাজার নয়ের প্যানেলকে বাদ দিয়ে পরপর চোদ্দ থেকে রিক্রুটমেন্ট হয়েছে সতেরো রিক্রুটমেন্ট হচ্ছে তাহলে চোদ্দ সতেরোর প্যানেল যে কোনো কারণে আটকে থাকে আটকে আছে যে কারণেই হোক না কেন তো এই যে শূন্য পদ আমরাও তো আর করেছি শূন্য পদ থাকা মানে শিশুরা তো শিক্ষার্থীরা তো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আর শিক্ষা থেকে বঞ্চিত করার অধিকার কারোরই নেই প্রকৃত শিক্ষা থেকে কোনো শিক্ষার্থীকে বঞ্চিত করার অধিকার কারণ নেই তাহলে শূন্য পদ থাকার সত্ত্বেও কেন রিক্রুটমেন্ট করা হচ্ছে না কেন দ্রুত টেই স্টেট নেওয়া হলো হচ্ছে তো তেইশ স্টেট তে কথা না ভেবে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমি আমার লাইভ লাইভ যারা দেখছেন শেয়ার করুন শেয়ার করার সাথে সাথে ছয় তারিখের ব্যাপারটা আপনারা তুলে ধরুন আসুন আমরা পথে নামুন যদি মনে করেন যে পথে নামবো না বাড়িতে বসে হয়ে যাবে আপনারা কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যাবে অনেকে দেখি ফেসবুকে প্রচুর অ্যাক্টিভ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কিন্তু আন্দোলনে আসার ক্ষেত্রে প্রবলেম শুনুন এটা হকের দাবি আমরা যদি ভুল বলি সেটাও দেখান হোক যে তোমরা তোমাদের দাবিটা ভুল আজকের একটা সংবাদপত্র দেখছিলেন যে রাস্তায় রাস্তা দেখাবে রাস্তায় নামো রাস্তায় রাস্তা দেখাবে কথাটা যদি বুঝে তাকেন ছয় তারিখে আপনারা পথে নামুন হকের দাবি ছিনিয়ে নিন বঞ্চিত বাই স্টেট পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো টেট একবার অন্তত মানে নিয়োগ নোটিফিকেশন পেয়েছে চোদ্দ তো বারে বারে পেয়েছে কিন্তু সতেরো একবার পাচ্ছে দু পেয়েছে বারো পেয়েছে শুধু পাইনি দু সেটাকে না জানিয়ে হঠাৎ করে নতুন টেট নেওয়া হচ্ছে যার কোনো ভিত্তি নেই আমি টেটটা আটকাতে চাই না টেট নেওয়ার পক্ষেও মানে আমি বিরোধিতা করছি না আমরা বাই স্টেট কিন্তু চাইছি যে অন্তত নিউ পোর্টাল খুলে আমাদের নাম নামগুলো অন্তত নথিভুক্ত করে রাখা হোক পরে শূন্য পদ দেবেন পর্ষদ ইচ্ছে করলে পারে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা বলুন যে যদি কোনো একটা স্টে অর্ডার পরে পড়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে কি আর প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে না দীর্ঘদিন যদি একটা কেস পড়ে থাকে তাহলে কি নিয়োগ হবে না শিক্ষার্থীরা তো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কোনো স্কুলে যদি কোনো শিক্ষক না থাকে শিক্ষক শিক্ষার্থী যদি না থাকে তাহলে শিক্ষক যদি না থাকে তাহলে শিক্ষার্থীরা তো বঞ্চিত হবে কিন্তু বঞ্চিত অধিকার করার মানে একটা শিক্ষার্থীকে বঞ্চিত করার ক্ষমতা কি কারোর আছে এটাই আমি পর্ষদ তথা সরকারকে বিনীতভাবে করজোরে অনুরোধ করছি যে বাইশ স্টেটের কথাটা একবার ভাবুন অন্তত পক্ষে নিউ পোর্টাল আমাদের নামগুলো নথিভুক্ত করার জন্য অনুরোধ করছি আপনারা মিটিং করছেন সামনের দিনে মিটিং করবেন প্রত্যেকটা জেলার ডিপিএসসি চেয়ারম্যানরা সবাইকে বারে বারে আমরা ডেপুটেশন দিয়েছি যে বাইশের কথা ভাবুন ওনারা তুলে ধরেছেন একটু ভাবুন আমাদের বাইশের কথাটা আমরা রাস্তায় নামতে চাই না কেউ কোচবিহার থেকে রাস্তায় মানে একদিন ট্রেনে থেকে রাত্রে লোকাল বগিতে থেকে না ঘুমিয়ে পরের দিন ভোরে কলকাতায় নেমে না খেয়ে না দিয়ে রাস্তায় নেমে পুলিশ থানায় ধরে নিয়ে যাবে বসিয়ে রাখবে এটা কেউ ইচ্ছে করে করতে চায় না এই ঠান্ডার সময় কোচবিহার থেকে জলপাইগুড়ি থেকে এমনকি দার্জিলিং থেকেও অনেকে আসেন আন্দোলন করতে কেন নামবো রাস্তায় আমরা আমাদেরও তো মা আমাদেরও তো বাবা বসে থাকে যে খোকা আন্দোলন করতে গেছে কলকাতায় উত্তরবঙ্গ থেকে দার্জিলিং থেকে কোচবিহার থেকে জলপাইগুড়ি থেকে সে হয়তো সেখানে মন্ত্রীরা থাকে মুখ্যমন্ত্রীর বাড়ি সেখানে হয়তো চাকরিটা নিয়েই আসবে তারা তো মা সেই মাও তো অপেক্ষা করে থাকে বাবাও অপেক্ষা করে তারাও কথা বলে খোকা কলকাতায় গেছে সে কোনো না কোনো চাকরি নিয়ে আই আসবে মানে শিক্ষকের চাকরি নিয়েই আসবে কারণ সেখানে তো মন্ত্রীরা থাকে আমাকে অনেক অভিভাবক আমার এই লাইভ দেখেন অনেক টেট পাস আমার ভাই দিদি দাদাদের তাদের মা বাবা লাইভ দেখেন তাদেরকেও বলবো যে মা কি বাবা অপেক্ষা করুন আমরা বঞ্চিত বুঝতে পারছি আপনাদের মুখে হাসি ফোটাতে পারছি না তো অপেক্ষা করুন ছয় তারিখের আন্দোলনটা করতে দিন অবশ্যই যদি আমরা হাজার জন পথে নামতে পারি যে মা বাবা আমরা যদি হাজার জন নামতে পারি তাহলে আমরা আলোচনায় আসবো আলোচনায় আসতে হবে একসাথে বসে পড়বো কলকাতা রাজপথে জীবন তো একটাই দিক আমাদের মেরেদিক এই কষ্ট দিনের পর দিন প্রতীক্ষা আর ভালো লাগে না কবে হবে কবে হবে কবে হবে সেই সতেরো সাল থেকে বসে আছি যারা শুধু শিক্ষক হওয়ার স্বপ্ন যারা যদি কি শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে যারা বসে আছি তাদের দেয়ালে পিঠে গেছে তাই ওই জলপাইগুড়ি কোচবিহার থেকে আসা ছেলেটা কিংবা মেয়েটা হবু শিক্ষক শিক্ষিকার মা বাবা তাকিয়ে থাকে হয়তো সে চাকরি নিয়ে আসবে কলকাতায় গিয়ে কি পাচ্ছি আমরা কেন আসতে হবে আমাদের এই ঠান্ডায় কেন আসতে হবে কেন আসতে হবে বলুন কমেন্ট করুন কেন আসতে হবে আমরা তো দিদিকে চাই দিদিকে চাই আমরা সেই দিদিকে বলছে দিদি একটু এটা দেখুন একটু বিচার করুন নীরবে থাকবেন না কারণ আপনি দেখতে পাচ্ছেন বাই স্টেট কখনো করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে রাত জাগছে কখনো এপিসি ভবনের সামনে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কখনো ধর্মতলায় বাইশ রাস্তায় শুয়ে আছে কই জানতে চান না তো এরা কারা এই সমস্যাটা কি আমরা তো নাম দিয়েছিলাম ডেপুটেশন দিয়েছিলাম আপনার কালীঘাটের অফিসে আমরা তো অভিষেকদার কাছেও অ্যাপ্লিকেশন দিয়ে এসে কেন ডাকলেন না আমাদের আজও অপেক্ষায় আছে দিদি যদি লাইভটা কোনো কারণে কেউ দেখে থাকেন এটা একটু তথ্যটা দিয়ে দেবেন আমাদের ডেকে আলোচনা করুন আমরা দিদিকে চাই আলোচনা করুন আমাদের দাবিগুলো কি যদি অন্যায় হয় সেটা বলুন যদি ওয়েট করতে বলেন সেটাও বলুন কিন্তু আমাদের এই অনিশ্চয়তার মধ্যে ফেলে ডাকবেন না কারণ এমন করেই কিন্তু অনেক সেই রাজু গাজির কথা মনে পড়ছে এমন করেই কিন্তু অবসাদে অবসাদে অনেকে কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয় তবু আমাদের বাড়ি মানে প্রত্যেকটা আমার শিক্ষক শিক্ষিকাদের বলবো আত্মহত্যার পথ বেছে নেবেন না আমাদের দাবি আমরা লড়াই করে ছিনিয়ে নেব তাই ছয় তারিখের আন্দোলনে সবাই আসুন ছয় তারিখের আন্দোলনে সবাই আসুন সিক্স ডিসেম্বর আসুন রাজপথে থাকবো আমরা কোথায় থাকবো জানি না রাজপথে থাকবো হাজার হাজার টেট পাসপথ হবু শিক্ষক শিক্ষার্থীরা আর আমরা আসলে যদি বেশি সংখ্যা আসতে পারি প্রত্যেকটা জেলা ছেলেদের বলছি প্রত্যেকটা জেলার শিক্ষকদের বলছি হবু শিক্ষিকাদের বলছি যদি রাজপথে আমরা কয়েক হাজার বসতে পারি তো আলোচনায় আসতে হবে আমরা ধর্মতলায় কয়েক হাজার নিয়ে মিছিল করেছিলাম কিন্তু কোনো সদুত্তর পাইনি এবার বসে পড়ব যেখানে নিয়ে যান যে জেলে নিয়ে যান যে জেলে নিয়ে যান যে জেলে আটকে রাখুন রাখুন আমরা যাচ্ছি এই গণতান্ত্রিক সিস্টেমে আমাদেরও আন্দোলনের অধিকার আছে তাই প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জেলার স্টেট বঞ্চিত বাই স্টেটদের বলছি যদি স্বপ্ন থাকে ছয় তারিখে আসুন জেলা সঙ্গে জেলায় যারা আছে হবু শিক্ষকরা যারা দায়িত্বে আছে তাদের সাথে আপনারা কথা বলুন বলে সেই মতো সময় মতো আপনারা কলকাতার রাস্তায় আসুন এটাই বলার জন্য আজকের এই লাইভ আমি লাইভ কেন করতে হবে বলো লাইভ সরি লাইভ কেন করতে হবে এটা কি কেউ ইচ্ছে করে 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 আনন্দ লাইভ লাগে না আমরা কি সেলিব্রিটি যে লাইভ করে বোঝাবো এই বই লঞ্চ হচ্ছে এটা এই ফিল্ম হবে এই হলে হবে আমরা তো সেলিব্রিটি নয় আমরা বঞ্চিত বাইশ তাই অনুরোধ করবো সবাইকে যে ছয় তারিখের ব্যাপারটা ক্যাজুয়াল নেবেন না পথে নামুন পথে নামুন রাস্তায় নামুন রাস্তায় নামুন রাস্তায় রাস্তা দেখাবে রাস্তায় কিন্তু রাস্তা দেখাবে কথাটার অর্থ কিন্তু যিনি বলেছেন আপনারা সবাই জানেন সুতরাং রাস্তায় নামুন যদি নিজেকে বঞ্চিত মনে করেন রাস্তায় নামুন সেই অধিকার আছে আমি কোনো সরকারের বিরোধিতা করছি না আমরা দাবিটা সেই চেয়ারকে জানাতে চাইছি যে চেয়ার দিতে পারে আমাদের একটা কর্মসংস্থান একটা কর্মসংস্থান একটা কর্মসংস্থান দিতে পারেন যেটা আমাদের স্বপ্ন আমরা কোনো সরকার বিরুদ্ধে কাজ করছি না আমরা সরকারের বিরোধিতা করছি না আমরা চাইছি একটা কর্মসংস্থান যা জাস্ট কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নের জন্য একটা কর্মসংস্থান চাইছি তাই রাস্তায় নামতে হবে রাস্তা খুঁজে বের করার জন্য আর যেটা না বললে নয় আমাদের আইনি পথও বেজে নিচ্ছি কারণ আপনি যদি বঞ্চিত মনে করেন আপনি অবশ্যই আইনি পথে যেতে পারেন আইনি যারা বুঝতে পেরেছেন আঠারো কুড়ি ডিএলএড স্টেশন কিন্তু যারা সুপ্রিম কোর্টে গেছিল তাদের আমি সংক্ষেপে বলে দিচ্ছি তাদের সতেরোই টেটে বসার জন্য তো বিভিন্ন ঝামেলার কারণে তারা কোনো কারণে সতেরো টেটে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেনি তো তাদের অর্ডারে কিন্তু দু সালের প্রাথমিক টেট হয় তো তারা তো প্রকৃত বঞ্চিত তারাই আইনে পথে যাবে আর নিশ্চয় বিচার ব্যবস্থার প্রতি আমাদের যথেষ্ট বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে আমরা চাই প্রকৃত সংবিধান মেনে আমাদের অবশ্যই রায় দেয়া হবে বিচার ব্যবস্থা মহামান্য বিচারপতির কাছে করজড়ো নিবেদন সঠিকভাবে আমাদের রায় দেবেন এই আস্থা আমাদের ভারতীয় জনগণ রূপে আছে তাই আমরা আইনি পথে গেছি আইনি পথে আমরা লড়ব আইনি পথেই আমরা আমাদের দাবি তুলে ধরব আমরা যারা লাইভে আসে আছেন তাদেরকে বলবো যে আপনারা ছয় তারিখে আসুন আর যারা ফান্ডিং দেননি তাদেরকে বলবো ফান্ডিংটা দেওয়ার জন্য যারা ফান্ডিং দেননি তাদেরকে বলবো ফান্ডিংটা দেওয়ার জন্য কারণ ফান্ডিং না হলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না ছয় তারিখে পথে আসুন দেখতে পাচ্ছেন শারীরিক অবস্থা মোটেও ভালো না তো ছয় তারিখে আমরা না যেতে পারলে আমরা কিন্তু আমাদের হকের দাবি ছিনিয়ে নিতে পারবো না অনুরোধ ছয় তারিখে কিন্তু আপনাদের বন্ধু বান্ধবী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে পথে নামুন আর জেলার যারা বুঝতে পারছেন না যে আইনি পথের ব্যাপারটা আমাদের যাদের ফোন নাম্বার দেয়া আছে তাদের কাছে কল করে জানতে পারবেন ডিটেলসটা কেউ কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই ফোন করবেন ফোন না ধরলে টেক্সট করবেন এই আশা রাখছি আর কালকে একটা লাইভ আসছে দিদিকে বলবে লাইভে আসছেন একটা প্রতিবন্ধী যুবক যে হুইল হুইল চেয়ারে করে আন্দোলনে আসে উনি লাইভে ওনার কষ্টটা তুলে ধরবেন নমস্কার ভালো থাকবেন আর ছয় তারিখের জন্য মানসিক প্রস্তুতি নিন আসতেই হবে আসতেই হবে একবার বসে পড়তে পারলে আলোচনায় কিন্তু আসতে হবে পুলিশ আমাদের যেখানে নিয়ে যায় যাক মেরে দেয় দিক আমরা আমাদের ন্যায্য দাবিতে যদি আমাদের ন্যায্য দাবি থেকে আমরা এক পা নড়বো না আমাদের যদি ভুল দাবি করি সেটাও তুলে ধরা হবে ভালো থাকবেন ছয় তারিখের জন্য মানসিক প্রস্তুতি নিন